মাঝে মধ্যে যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না তখন মনে হয় একটু ভর্তা হলে হয়তো পেট ভরে একটু ভাত খেতে পারতাম তো যেই চিন্তা সেই কাজ মনে হলো কিছু সিম ভর্তা করে ফেলি ভর্তা করব কিন্তু পাটায় ঝামেলা করতে ইচ্ছে করছে না তাই ভাবলাম হ্যান্ড ব্লেন্ডারেই কাজটা সেরে ফেলি এইদিকে সন্ধ্যাবেলায় আপনাদের ভাইয়ার মেয়েকে নিয়ে যাওয়ার কথা ছিল কোচিং সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলবে আমি তো যাবই না কিন্তু আমাকে জোর করে ফুচকা খাওয়ানোর লোভ দেখে বের করে নিয়ে আসলো কিন্তু ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে ঘর থেকে বের করে কি খাইয়ে নিয়ে গেল দেখেন আসসালামু আলাইকুম কয়েকদিন যাবৎ মাছ মাংস কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল না তো হঠাৎ করেই মনে হলো বিকেলে একটু ভর্তা করি রাতে হয়তো মজা করে কয়েকটা ভাত খাওয়া যাবে ফ্রিজে কিছু সিম ছিল যে সিমগুলো অনেক দিন হয়ে গেছে ভাবলাম রান্না করে খেলে ভালো লাগবে না ভর্তা করে ফেলি ভর্তা করার জন্য সিম আর কাঁচামরিচ আমি সেদ্ধ করে নিয়েছি আর তারপর এটাকে ভাবলাম হ্যান্ড ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে ফেলি মানে যতটা কাজ বাঁচানো যায় আর কি তো এরপর এই তো হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এই দিকে আমি কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি আর তার সাথে হচ্ছে কিছু শুকনা মরিচ আমি সরিষার তেলে কিছুটা সময় ভেজে নিয়েছি আর তারপর হচ্ছে আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা শিমগুলো দিয়ে নিয়েছি আর তারপর একদম ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই উপর ভেজেছি যতক্ষণ পর্যন্ত না ভিতর থেকে পানিটা একদম পুরোপুরি শুকিয়ে যাচ্ছে মনে হলো আজকের এই ভর্তাটা দিয়ে মজা করে রাতে ভাত খেতে পারবো তো যাই হোক ভর্তাটা আমি বিকাল বিকাল তৈরি করে ফেলেছিলাম আর দিকে হচ্ছে সন্ধ্যার পর রদসি রেডি হয়েছে সে একদমই একটা সিম্পল কুর্তি পরে রেডি হয়েছে তার সাথে একটা ব্ল্যাকের উপর কাশ্মীরি শল নেওয়ার পর তার লুকটা অনেকটাই গর্জিয়াস লাগছে তো কাশ্মীরি শালের এই ডিজাইনটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে একদম ছোট ছোট ফুলের আর এত পেটানো কাজ কাজের কোয়ালিটি এত বেশি ভালো আর পুরো শালটা এই যে ব্ল্যাকের উপর আসলে ব্ল্যাকের উপর যতটা সুন্দর লাগে অন্য কালারে আমার কাছে মনে হয় ঠিক ততটা সুন্দর লাগে না তার উপরে এই ব্ল্যাকটা ছিল একদম রিচ ব্ল্যাক যেটাকে বলে সে মানে একদম কুচকুচে কালো যেটাকে বলে সেই কুচকুচে কালোর একটা শাল সেই কুচকুচে কালার উপর এত সুন্দর কালার কম্বিনেশন তার সাথে এবারের এই শালটার যে পারের কাজটা আছে এত বেশি ভালো লেগেছে আমার কাছে যেমন আমার কাছে তেমনি মেয়ের কাছেও তো আপুদের এই শালটা পছন্দ হলে আজকের ভিডিওর ক্যাপশন আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব আর এই দিকে হচ্ছে মেয়েটা রেডি হওয়ার পর আমিও রেডি হয়েছি একদমই সিম্পলভাবে যেহেতু কোচিং সংক্রান্ত মানে প্রি ভর্তি কোচিং আছে কিছু যেটা এইচএসসি পরীক্ষার আগেই করতে হয় তো ভাবলাম যে দেখা করে আসি মানে একটু খোঁজ খবর নিয়ে আসি যদিও আমি এই সময়টাতে বলেছিলাম যেহেতু বেশি দূরে যাচ্ছ না তুমিই ছেলে মেয়েকে নিয়ে যাও কিন্তু সে আমাকে অনেকটা জোর করে বাসার বাহিরে নিয়ে এসেছে আর লোভ দেখিয়ে এনেছে যে আমাকে ফুচকা খাওয়াবে যেহেতু ফুচকাটা আমি খুব বেশি পছন্দ করি আর আমি কিন্তু বিভিন্ন স্টলে বসে ফুচকা খাওয়ার চাইতে রাস্তার পাশে যে মামাদের ফুচকাগুলো আছে না সেগুলো খুব বেশি পছন্দ করি তো সেই রকমই ফুচকা খেতে চেয়েছিলাম তো সেই চিন্তা করে বাসা থেকে বের হয়েছি তবে বাসা থেকে বের হয়েই জানতে পারলাম রদসী তার কিছু প্রয়োজনীয় কাগজপত্র ভুলে রেখে এসেছে তো আমরা রাস্তায় ওয়েট করছি যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে দেখলাম যে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে আর আমরা রদসির জন্য অপেক্ষা করছি সে বাসা থেকে কাগজপত্র নিয়ে আসার পরেই তো আমরা আবার রওনা হয়েছি অনেকদিন পর চারজন মিলে একসাথে রাস্তায় কিছুটা সময় হেঁটে হেঁটে যাচ্ছি বেশ ভালো লাগছিল এই সময়টা আর ঝিকিমিকি লাইট জ্বলছিল সেটা দেখতে তো খুব বেশি ভালো লাগছিল এরপর রোদশীর ভর্তি সংক্রান্ত কিছু কথাবার্তা বললাম এরপর হচ্ছে ফুচকা খাওয়াতে এনে দেখেন কোথায় ঢুকছে তারা বাপ বেটা বেটি মিলে তারা কেউ ফুচকা খাবে না একমাত্র আমারই ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যখন অন্যদের পছন্দের পাল্লা ভারী হয়ে গেল মানে তারা তিনজন একদিকে আমি একা অন্যদিকে তখন আর আমার পছন্দটা টিকলো না টিকলো না বলতে আমি যদি জোর করতাম অবশ্যই তারা যেত কিন্তু আমার কাছে মনে হলো থাক ছেলে মেয়ে নিজের হাজব্যান্ড যেটা চাইছে সেটাই হোক তো এরপর আমরা এই যে কোচিংয়ের সামনেই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে সেখানে ঢুকে গেলাম ফুচকা খাইনি তো কী হয়েছে আমার আবার পছন্দের একটা খাবার হচ্ছে থাই স্যুপ আমি স্যুপ অর্ডার করলাম রাত অর্ডার করলো তার বরাবরের মতো চকলেট মিল্কশেক আর এরপর একটা মাসালা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম এটা অবশ্য বেশ মজা ছিল আর রদসী অর্ডার করেছিল একটা হট কফি তো যাই হোক যদিও একটা খাওয়াতে এনে আপনাদের ভাইয়া এখন আরেকটা খাওয়াচ্ছে তারপরও অনেক দিন পর বাসার কাছাকাছি হেঁটে একটা জায়গায় বসে কিছুটা সময় খাওয়া দাওয়া করা বেশ সুন্দর একটা সময় গল্প গুজব করা যাই হোক এরপর তো বাসায় চলে এসেছি আর পরের দিন সকালবেলা আবার বের হতে হবে এই তো সকাল সকাল মেয়েটা রেডি হচ্ছে কারণ সে একটু বের হবে তো সে যে বের হবে আমি তাকে নিয়ে যেতে পারছি না আর তার বাবা তো অফিসেই আছে তাই তার মামাকে সে সকাল সকাল মানে গতকাল রাতেই কল করে রেখেছিল যে সকালে এসে যেন তাকে একটু নিয়ে যায় অফিসে যাওয়ার আগে তো আমার ভাই যেহেতু উত্তরাতেই জব করছে তো সে অফিসে যাওয়ার আগে তার কাজটা সেরে দিয়ে যাবে তো এই জন্য সে রেডি হচ্ছে আর এই দিকে আমি তার নাস্তাটা ভাজার জন্য চলে এসেছি আজকে ওর জন্য আর আমার জন্যই নাস্তাটা ভাজবো আমার জন্য একটা রুটি রোদসির জন্য একটা পরোটা আর রাত হচ্ছে পরোটা রুটি কিছুই খাবে না কারণ বাটার বন ছিল সে সেটা খাবে সকালে আর আমার ভাই হচ্ছে নাস্তা খেয়ে বাসা থেকে এসেছে তাই দুইটা রুটি পরোটাই ভেজে নিলাম তার সাথে হচ্ছে চা করেছি চাটা অবশ্য আর একটু আগেই করেছিলাম এখন আবার একটু জাল করে নিলাম আর এরপরেই তো সবার জন্য চা নিয়ে নিয়েছি আমাদের চারজনের জন্য এটা হচ্ছে রাদের জন্য এরপর এটা হচ্ছে আমার জন্য আর এটা হচ্ছে রদসির জন্য রদুশি তো সকালে একটা পরোটা আর চা খাবে আর চাও এক কাপ খাবে না একদমই অল্প পরিমাণে খাবে মানে পরোটা শেষ হতে যতটুক চা লাগে অতটুকুই খাবে তারপর বাকিটুকু আর খাবেই না তাই ওর কাপে কম চাই নেওয়া হয় আর দেখা যায় যে এতটুকু ও রেখে দেয় সব সময়। তো যাই হোক এই তো রদসি নাস্তা খেয়ে রেডি হয়েছে আর এই দিকে হচ্ছে রাধও সাথে রেডি হয়েছে কারণ সেও তার আপির সাথে যাবে যেহেতু মামা যাচ্ছে তো যাই হোক এই তো এখন তারা বের হয়ে যাবে তাদের আসতে কিছুটা সময় লাগতে পারে আর এইদিকে হচ্ছে আমি ঘরের কাজটা সেরে ফেলবো আর এরপর হচ্ছে আজকে রান্না বান্না করবো এরপরেই তো ঘর গুছানোর কাজটা সেরে আমি রান্নাবান্নায় চলে এসেছি বলেছিলাম আজ কয়েকদিন যাবৎ মাছ মাংস কিছু দিয়ে খেতে ইচ্ছে করছে না ভর্তা হলে খেতে ভালো লাগে আর হঠাৎ করে মনে হলো একটু শুটকি রান্না করলে হয়তো খুবই মজা করে ভাত খেতে পারবো তো এই কারণে হচ্ছে আমি সুটকি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আমি লোটটা সুটকি আজকে ভুনা করব। বেশি করে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আর লোট্টা সুটকিটা আমি হলো চুলায় একটু টেলে নিয়ে তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এগুলো যেহেতু সামুদ্রিক মাছ আর একদম বালুর কাছাকাছি রেখেই এগুলো শুকানো হয় এর মধ্যে কিন্তু বেশ পরিমাণে বালু পাওয়া যায় তাই সুটকিগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয় তো এরপর আমি এই যে চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি সুটকি রান্নায় রসুন পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিলেই কিন্তু বেশি ভালো লাগে আর এরপর হচ্ছে রসুন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি সুটকি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি একদম ঝাল ঝাল করে আজকে সুটকি ভুনা করব। যেটা দিয়ে আমার মনে হচ্ছে আমি খুব মজা করে আজকে ভাত খেতে পারবো এরপর তো এর মধ্যে হলুদ ধনিয়া মরিচের পরিমাণটা একটু মানে মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তারপর সামান্য পরিমাণ আদা রসুনও দিয়েছি সব কিছু দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই তো একদম ভুনা ভুনা করে সুটকি ভুনাটা করে ফেললাম তো যাই হোক এই তো আমার সুটকি ভুনাটা হয়ে গেছে আর এর মধ্যে হলো রাদ্রদোষী আর আমার ছোটো ভাই ওরাও চলে এসেছে আর আসার সময় দেখলাম যে চিকেন বল নিয়ে এসেছে আর এসে বলছে যে আপু চা খাবো তো আমাদের ঘরে চাটা একটু বেশি খাওয়া হয় আসলে তো এরপর এই তো আমি সবার জন্য আবার চা করলাম তারপর হচ্ছে চিকেন বল দিয়ে চা খেলাম এরপর চলে এলো সেই সময়টা যেই সময় আমি দুপুরবেলা মজা করে আমার এই সুটকি ভুনা দিয়ে ভাত খাবো আর প্রথম নলা মুখে দেওয়ার পর মনে হচ্ছে ভাত না যেন অমৃত খাচ্ছি আমি জানি আজকের ভিডিও দেখে আমার মতো যারা সুটকি লাভার আছেন তাদের অনেকেরই সুটকি ভনা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে তো শুধু দেখিয়ে গেলাম কাউকে খাওয়াতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত আমি এখন মজা করে ভাত খাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ